আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক দেখছেন আমাদের এই জমজমাট জ্ঞানের আয়োজন, ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018 পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সেরা 13 প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে সেকেন্ড রাউন্ডে চলে এসছেন 7 জন প্রতিযোগী বন্ধু। প্রিয় দর্শক, আজকে এই 7 জনের মধ্য থেকেই শুরু হবে জ্ঞানের লড়াই। আজকের পর্বে এই দ্বিতীয় রাউন্ডে আমি যাকে আমন্ত্রণ জানাবো গোল্ডেন চেয়ারে, তিনি হচ্ছেন কুমিল্লার বন্ধু জুবায়ের আল মাহমুদ। আসছেন জুবায়ের আল মাহমুদ। অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ এত বিশাল আয়োজনে আপনি সেমিফাইনালে চলে এসছেন, সেকেন্ড রাউন্ডে চলে আসছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনার জন্য দোয়া করি, দোয়া করি যেন আজকের পর্বে আপনি ভালো করতে পারেন ইনশাআল্লাহ। বসুন। আলহামদুলিল্লাহ, জুবায়ের ভাই কেমন লাগছে আপনার আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ প্রশংসা, তার অশেষ সহমতে আমি দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। সকলের নিকট দোয়া প্রার্থী যাতে আগামীতে ভালো করতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই আপনার জন্য দোয়া করি। আপনি তো আলহামদুলিল্লাহ আমরা জানি যে মেডিকেলে পড়াশোনা করেন, একেবারে শেষ পর্যায়ে আছেন ইনশাআল্লাহ। একদিকে ডাক্তার আরেকদিকে আলেমে দিন, আল্লাহ যেন কবুল করেন, আমিন আমিন। আর আজকের পর্বে ইন্টেলিজেন্স প্যানেল, বিশেষজ্ঞ প্যানেল থেকে যারা আপনাকে সহযোগিতা করবেন, আমি আগে তাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে ইন্টেলিজেন্স প্যানেলে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন ভাই, আলোকিত জ্ঞানী 2015 চ্যাম্পিয়ন শাহাদাত হোসাইন খান ফয়সাল। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 2017 সালের আরেক আলোকিত জ্ঞানী বন্ধু বোরহানউদ্দিন। আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে 4 জন বিশিষ্ট মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষানুরাগী এবং ব্যাংকার গবেষক জনাব মোহাম্মদুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মোহতারাম মাওলানা মাহমুদুল হাসান। আমাদের মাঝে প্রিয় দর্শক আরও উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, যিনি শিক্ষা নিয়ে আজীবন কাজ করে যাচ্ছেন, জনাব মোহতারাম মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেমে দিন, গবেষক মোহতারাম মাওলানা আব্দুল কাহার। আপনাদের 4 জনকে জানাচ্ছি এই আয়োজনের পক্ষ থেকে অনেক অনেক মুবারকবাদ। আমরা তাহলে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। নিয়মগুলো আগের মতোই ঠিক আছে, তারপরেও একটু জানিয়ে দিচ্ছি। আজকের পর্বেও আমি আপনাকে 12টি প্রশ্ন করব, প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম ধাপে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। আর এই ক্ষেত্রে চিন্তা করার জন্য 45 সেকেন্ড আপনি সময় পাবেন। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন,
ভুল হয়ে গেলে সাড়ে তিন নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন হবে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা। যদি সহযোগিতাগুলো নিয়ে আপনি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারেন, সাতের জায়গায় পাঁচ করে পাবেন। তৃতীয় ধাপে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর, ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। এখানেও আপনি দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইন ব্যবহার করে সঠিক উত্তর দিতে পারলে 12-র জায়গায় 10 করে পাবেন, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। আমরা যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, নিচের কোন তাফসির গ্রন্থটি সবচেয়ে প্রাচীন? ক তাফসিরে তাবারি, খ তাফসির ইবনে কাসির, গ তাফসিরে মারিফুল কোরআন, খ তাফসিরে ফাতহুল কাদির। ইনশাআল্লাহ আমি উত্তর বেছে নিচ্ছি ক তাফসিরে তাবারি। লক করে দেয়া হোক ক তাফসিরে তাবারি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তাফসির ইবনে কাসির খুব বিখ্যাত একটি তাফসির গ্রন্থ, তবে প্রাচীনতম তাফসির গ্রন্থ হচ্ছে তাফসিরে তাবারি। জি, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মানুষের সকল কাজ কিসের উপর নির্ভরশীল বলে হাদিসে বর্ণিত হয়েছে? ক সামর্থ্যের উপর, খ ইখলাসের উপর, গ নিয়তের উপর, খ সুন্নাহ অনুসরণের উপর। আমরা বুখারীর প্রথম হাদিসটা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের সকল কাজ নিয়তের উপর নির্ভর করে। লক করে দেয়া হোক গ নিয়তের উপর। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে আমি একটু বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে উপস্থিত আছেন আনোয়ার হোসেন মোল্লা। আমি আপনার কাছে আসছি যে নিয়তকে এতটা প্রাধান্য কেন দেয়া হয়েছে ইসলামে? এখানে নিয়ত শুধু মনের সদিচ্ছা নয়, এটা নিয়তটা আরও অনেক ব্যাপক হাদিসে যেটা বলা হয়েছে, টার্গেটটা স্বচ্ছ হতে হবে, সদিচ্ছা থাকতে হবে, এটার মধ্যে এখলাস থাকতে হবে, এটার মধ্যে চেতনা থাকতে হবে, এটার মধ্যে একটা টার্গেট থাকতে হবে, যে কোনো কাজ করার ব্যাপারে যে মনের যে দৃঢ়তা, যে সঠিক যে সিদ্ধান্ত এবং যে চেতনা, এই দৃঢ় চেতা মনোভাবটাকেই বলা হয় নিয়ত। যে কোনো কাজের সাফল্যের জন্য এটা অত্যন্ত প্রয়োজন, এটা ছাড়া আসলে কাজের সফলতা আসে না। এই জন্য ইসলাম সকল কাজের ক্ষেত্রে নিয়তকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। ধন্যবাদ, ধন্যবাদ শেখ আপনাকে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার কিছু কথা আমরা শুনলাম নিয়তির উপরে। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, কিয়ামতের বড় 10টি আলামতের সর্বশেষ আলামত কোনটি? ক আগুন বের হওয়া, খ বিচিত্র এক প্রাণী বের হওয়া, গ পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা, ঘ কাবা ধ্বংস হওয়া। দশটি বড় বড় আলামত, তার সর্বশেষ আলামত কোনটি? ইনশাআল্লাহ আমি উত্তর বেছে নিচ্ছি গ পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। লক করে দেব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক গ পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা। আপনি যে উত্তরটি দিয়েছেন, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা, এটা কিয়ামতের বড় 10টি আলামতের সর্বশেষ আলামত, আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে ক আগুন বের হওয়া। অসুবিধা নেই, আল্লাহ ভরসা। আমরা মাত্র তৃতীয় প্রশ্নে ছিলাম এবং প্রথম ধাপ আমরা অতিক্রম করেছি। এ পর্যায়ে উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে।
বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আর ক বছর বাকি আছে পড়াশোনা শেষ করার, ডাক্তার হওয়ার জন্য? ইনশাআল্লাহ জুলাইতে ফাইনাল পরীক্ষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা দোয়া করি পরীক্ষাটা যেন ভালো হয়, ইনশাআল্লাহ। আচ্ছা, এত কিছু থাকতে আপনি ডাক্তারি পেশা বা ডাক্তারি সেবাটাকে গ্রহণ করার জন্য এ লাইনে পড়াশোনা করেছেন কেন? মানুষের সেবা দেওয়ার জন্য, আর মানুষের সেবা বা হাক্কুল ইবাদ ডাক্তারি পেশাতে সবচেয়ে ভালোভাবে করা যায়, এ নিয়ত করে ইনশাআল্লাহ অসামনে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা তাফিকদের মালিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনার এই নিয়তকে কবুল করুন, আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, 2018 সালের জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে আয়োজিত তিজানা নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কোন বাংলাদেশি? ক মেহেদী হাসান, খ আবু রায়হান, গ আবু বকর সিদ্দিক, খ তামিম আহমদ। জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে এই আয়োজনটি হয়েছিল, আমি ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা কামনা করছি। আচ্ছা, ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা দেয়া হোক। চারটি নামের মধ্যে যে নামটি সঠিক উত্তর হবে তার সাথে বিখ্যাত মুসলিম বিদ্বান আল বিরুনির নামের মিল রয়েছে। আল বিরুনির পুরো নামের নামটা স্মরণ করলেই আমরা সঠিক উত্তরের নামের মিল পেয়ে যাব। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরান। জি, সহযোগিতার জন্য ধন্যবাদ। আমি উত্তর বেছে নিচ্ছি ইনশাআল্লাহ খ আবু রায়হান। খ আবু রায়হান, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক খ আবু রায়হান। আপনি যে উত্তরটি দিয়েছেন সহযোগিতা নিয়ে, এবং তিনি একটি ক্লু দিয়েছেন, সেই ক্লুয়ের মধ্যে আরও একটি ক্লু ছিল, সে আলোকে আপনি খুঁজে বের করে একটি উত্তর দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, সনদ হচ্ছে দিন, যদি সনদ না থাকতো তাহলে যার যা ইচ্ছে তাই বর্ণনা করত, এই কথাটি কে বলেছেন? ক ইমাম ইবনে সিরিন, খ ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক, গ ইমাম বুখারী, খ ইমাম আহমদ বিন হাম্বল। ফিফটি ফিফটি চান্স দেওয়া হোক। আমরা দেখতে পাচ্ছি যে দুটো অপশন আপনার সামনে, আহমদ ইবনে হাম্বল, আবদুল্লাহ বিন মুবারক। আমি উত্তর হিসাবে খ বেছে নিয়েছি এবং আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাল্লাহ। লক করে দেওয়া হোক খ। আপনি যে উত্তরটি দিয়েছেন খ আবদুল্লাহ বিন মুবারক, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আবদুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, তিনি এই কথাটি বলেছেন, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষজ্ঞ প্যানেলে বিশিষ্ট আলেমে দিন, তরুণ আলেমে দিন গবেষক মোখতারা মাওলানা মাহমুদুল হাসান। আপনার কাছে আসছি, আপনি দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ একজন মেডিকেল কলেজের ছাত্র আমাদের সামনে বসে আছেন, ভাই অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, অনুভূতি জানতে চাচ্ছি। আসলে এই কোরআন আল করিমের উপর গবেষণা করেই তো পৃথিবীর বড় বড়
জ্ঞানী বিজ্ঞানী জন্ম নিয়েছে মুসলমানদের মধ্যে। আমরা জানি সেই কর্ডোবার ইতিহাসের কথা, আমরা জানি বাগদাদের কথা, আমরা জানি স্পেনের কথা, যেখানে মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তানরা তৈরি হয়েছিলেন। ইবনে সিনা, আল খারিজমি, আল বাত্তানি, আল ফারাবি, জাবের ইবনে হাইয়ান থেকে শুরু করে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী। আজকে আমরা সেই জায়গাটা থেকে কিছুটা বিচ্যুত হওয়ার কারণে আজকে আর ইবনে সিনা তৈরি হচ্ছে না। তবে এই ধরনের আমাদের এই মাহমুদ যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আমার বুকে আমি আশা বাঁধতে শুরু করে দিয়েছি যে আবারও ইনশাআল্লাহ তাআলা মুসলিম উম্মার সেই শ্রেষ্ঠ সন্তান আবারও তৈরি হবে, আবারও পৃথিবীতে সেই ঐতিহ্য আমাদের ফিরে আসবে। এবং আমি সেই ঐতিহ্যের মহান কাফেলার অগ্র সেনানী হিসাবে আলোকিত জ্ঞানী কাজ করছে বাংলাদেশে সহ সারা পৃথিবীর মানুষ দেখছে। আল্লাহ তাআলা আলোকিত জ্ঞানীকে চিরজীবী করুক এবং এটি জ্ঞান বিতরণে আরও ব্যাপক খেদমত করার তৌফিক দান করুন, আমি দোয়া করছি। আমিন। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জি, আলহামদুলিল্লাহ। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা, অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা, একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আমরা সবাই উপভোগ করছি আমাদের এই প্রিয় আয়োজন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদদ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কো-স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস-সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই বিশাল আয়োজন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত গাড়ি 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে, কো-স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস-সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা ভাইয়া, ইনশাআল্লাহ। তার আগে একটি ছবি দেখব, আর ছবিটি খুব গুরুত্ব দিয়ে দেখব, মনোযোগ সহকারে দেখতে হবে, কেমন? জি। জি, আমরা একজন ব্যক্তির ছবি দেখলাম, এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন, ছবিতে যে ব্যক্তিকে দেখানো হয়েছে তার নাম কি? ক ডক্টর তারিক রামাদান, খ ডক্টর সাঈদ রামাদান আল হুতি, গ ডক্টর তারিক আল সুয়াইদান, ঘ ডক্টর ইয়াসির কাদির। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। জি, ডক্টর তারিক রামাদান, তিনি সুইজারল্যান্ডের অধিবাসী, বা সেখানেই তার জন্ম হয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ। আপনার হাসি দেখে আমার একটি কথা মনে পড়ে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিষ্টি হাসি দিয়ে কথা বলাও একটি সাদাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবসময় এই হাসিটাকে ঠোঁটে যেন বজায় রাখেন। আমিন, আমিন।
পরের প্রশ্নে যাব ভাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য সপ্তম প্রশ্ন, কোন ঘটনার প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবিতাটি আবৃত্তি করেছিলেন, হে আল্লাহ পরকালের আরাম ছাড়া আর কোনো আরাম নেই? ক আহজাবের যুদ্ধ, খ মসজিদে নববী নির্মাণ, গ ক ও খ, ঘ তাবুক অভিযান। اللهم لا عيش الا عيش الاخره। দ্রুত বলতে হবে, সময় ফুরিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ উত্তর বেছে নিচ্ছে গ ক খ। লক করে দেওয়া হোক গ। মসজিদে নববী নির্মাণ আর আহজাবের যুদ্ধ কি একই সময় হয়েছিল? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই একই কথা দুই জায়গায় বলেছেন? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফারহামিল আনসারা ওয়াল মুহাজিরা। ক আহজাবের যুদ্ধের আগে বলেছেন, আহজাবের যুদ্ধে বলেছিলেন। আপনি এটাই বলতে চাচ্ছেন? আপনি বলছেন আহজাবের যুদ্ধ, অথচ লক করলেন গতে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আহজাবের যুদ্ধ এবং মসজিদে নববী নির্মাণ উভয় ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছিলেন। যাক, আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম, মাশাআল্লাহ। এ পর্যায়ে উপহার রয়েছে সেভেন রিং সিমেন্টের সৌজন্যে। বারাকাল্লাহ। আর মনে আছে নিশ্চয়ই তৃতীয় ধাপের বিষয়গুলো? প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য অষ্টম প্রশ্ন, ওহুদ যুদ্ধ শেষে কোন সাহাবি এই কথাটি বলেছিলেন, হে আল্লাহর রসুল আমি জান্নাতে সুসংবাদ পাচ্ছি? ক আনাস বিন নজর, খ সাদ বিন রবি, গ জায়েদ বিন সাবিত, ঘ আমর ইবনে উকাইশ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইনশাআল্লাহ আমি উত্তর বেছে নিচ্ছে খ সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্রিজ করে দেব, ইনশাআল্লাহ ঠিক তো? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক খ সাদ বিন রবি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু বিশেষজ্ঞ প্যানেলে আসছি, আমাদের সম্মানিত মোহতারাম আব্দুল কাহ্হার আপনার কাছে। এই যে দেখছেন একজন ভাই এত চমৎকারভাবে উত্তরগুলো দিচ্ছেন, আপনার কেমন লাগছে? কোরআন চর্চা, ইসলামিক জ্ঞান চর্চা যে অপার সুযোগ তৈরি করে দিয়েছেন এদেশের মানুষের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, এটা নিঃসন্দেহে এর যদি কেউ প্রশংসা না করে থাকে তাহলে মনে হয় কার্পণ্য করা হবে। এই অনুষ্ঠানের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারে প্রশ্ন, নিচের কোন শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন সময়ে মাদ্রাসা ছিল না? ক সরকারি কবি নজরুল কলেজ, খ চট্টগ্রাম মহসিন কলেজ, গ রাজশাহী সরকারি মাদ্রাসা, ঘ সরকারি তিতুমির কলেজ। কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন সময়ে মাদ্রাসা ছিল না? আমি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা কামনা করছি। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা দেয়া হোক। তো যে প্রশ্নটা করা হয়েছে, যেই প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে যেটা প্রতিষ্ঠাকালীন সময়ে মাদ্রাসা ছিল না, সেই প্রতিষ্ঠানের নামের সাথে কোনো না কোনোভাবে ইতিহাসে বাসের সম্পৃক্ততা রয়েছে।
জি, খুব দারুণ একটি তিনি কথা বলেছেন যে এই প্রতিষ্ঠানের নামের সাথে বাসের একটা সম্পর্ক আছে। জাজাকাল্লাহ খায়ের, আপনার ফ্লোর জন্য ধন্যবাদ। আমি ইনশাল্লাহ উত্তর বেছে নিচ্ছে ঘ, সরকারি তিতুমির কলেজ। সরকারি তিতুমির কলেজের সাথে বাসের সম্পর্ক কি? আমরা জানি 1831 সালে যে তিতুমিরের সাথে ইংরেজ বাহিনীর যে সমর যুদ্ধ হয়েছিল তা বাসের কেল্লার নির্মাণের মাধ্যমে হয়েছে। আপনি সেখান থেকে বাসের সম্পর্ক খুঁজে বের করলেন, তাহলে কি লক করে দেব? ইনশাল্লাহ লক করে দেয়া হোক ঘ, সরকারি তিতুমির কলেজ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। আমরা অবশ্য বিশেষজ্ঞ প্যানেলের যে অপশনটি ছিল সেটা ব্যবহার করলাম, সামনে আরেকটি মাত্র লাইফলাইন আপনার সামনে আছে। ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা একটি ভিডিও দেখব, তারপরে প্রশ্নটি করব। Today upon Abbas I saw a girl. জি, আমরা শিল্পী আহমদ বখাতিরের কণ্ঠে একটি গান শুনলাম। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন, আহমদ বখাতিরের কণ্ঠে যে গানটি শুনলাম সেটির নাম কি? ক গোল্ডেন হেয়ার, খ ফরগিভ মি, গ ব্লাইন্ড ম্যান, ঘ ডিফ চাইল্ড। আপনি যদি গানটি খুব মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করি যে এখান থেকে আপনি পেয়ে যাবেন যে উত্তরটি কি হবে। তাওয়াক্কাল আল্লাহ, ইনশাআল্লাহ আমি উত্তর বেছে নিচ্ছে ঘ, ডিফ চাইল্ড। আমি কি লক করে দেব নাকি আরেকটু চিন্তা ভাবনা করবেন? এছাড়াও আপনার সামনে পরিবর্তিত প্রশ্ন রয়েছে, যদি চান সেটিও আপনি নিতে পারেন। আমি বলতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আছেন। আমার কথা হচ্ছে যে আপনি কি করবেন, 18 নম্বর হারাবেন নাকি 10 নম্বর গ্রহণ করবেন, আর কি সব মিলিয়ে একটু সিদ্ধান্ত নিতে হবে কি করব বলেন। আপনি যা বলবেন তাই করব। ইনশাআল্লাহ উত্তর হবে ঘ, ডিফ চাইল্ড। নিয়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক করে দেয়া হোক ঘ, ডিফ চাইল্ড। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়, উত্তর হবে খ, ফরগিভ মি। আল্লাহ ভরসা, আমি আপনাকে আগেও বলেছিলাম যে আসলে খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা, অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা, একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আমরা সবাই উপভোগ করছি আমাদের এই প্রিয় আয়োজন, ফাউন্ড ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদদ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই বিশাল আয়োজন, ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত গাড়ি 2018,
পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে, কো-স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। যাব পরের প্রশ্নে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, ফিলিস্তিনের পশ্চিম তীর স্থানটি আসলে কোন নদীর পশ্চিম তীর? ক নাহালকানা নদী, খ নাহাল তিরজা নদী, গ জর্ডান নদী, খ গাজা নদী। আমি পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন? আমি পরিবর্তিত প্রশ্ন নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্নের উত্তরটি হবে জর্ডান নদী। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন, কোরআনের কোন সুরায় বনি ইসরায়েলের তিহ প্রান্তরে অবস্থানের ঘটনা বর্ণিত হয়েছে? ক সুরা বনি ইসরায়েল, খ সুরা মাইদা, গ সুরা আনফাল, খ সুরা বাকারা। আল্লাহ, ইনশাআল্লাহ উত্তর হবে খ সুরা মাইদা। সুরা মাইদা, লক করে দেব, ফ্রিজ করে দেওয়া হোক, খ সুরা মাইদা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। জি, সুরা মাইদায় এ ব্যাপারটি বর্ণনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটি মাত্র প্রশ্ন আমাদের সামনে আছে, তাই তো? তার আগে আমি একটু আসছি, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদুল্লাহ, আপনার কাছে আসছি। আপনার কেমন লাগছে এই আয়োজনটি? আলহামদুলিল্লাহ, এই ধরনের অনুষ্ঠান হওয়াতে আমাদের আরও অনেক ভালো হয়েছে, সবার মধ্যে স্পৃহা বাড়বে, সবাই আস্তে আস্তে আরও বেশি ভাবে লেখাপড়া করবে, তাতে আমাদের জন্য ভালো হবে। আমাদের জ্ঞান পিপাসু যারা আছে সারা বিশ্বে, সবাই ইসলামের মানে ইসলাম সম্পর্কে আরও বেশি জানার আগ্রহ সৃষ্টি হবে। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আরেকটি মাত্র প্রশ্ন আমাদের সামনে, তারপরেই আমরা জানতে পারবো ভাইয়া আপনি কত নম্বর পেয়েছেন, গোটা জাতি জানতে পারবেন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর কায় মনোবাক্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছেন জুবায়ের আল মাহমুদ যেন ভালো করেন। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সূরা হাশরে বর্ণিত কিছু খেজুর গাছ কাটা ও কিছু রেখে দেওয়ার প্রসঙ্গ কোন ঘটনার প্রেক্ষাপটে ঘটেছিল? ক বনু মুস্তালিক যুদ্ধে, খ বনু নাজির যুদ্ধে, গ উহুদ যুদ্ধে, ঘ খন্দক যুদ্ধের প্রেক্ষাপটে। ইনশাআল্লাহ তাআলা উত্তর বেছে নিচ্ছে খ বনু নাজির যুদ্ধ। বনু নাজির যুদ্ধ, জি ইনশাআল্লাহ, লক করে দেব, ইনশাআল্লাহ। এটা কিন্তু সর্বশেষ প্রশ্নের উত্তর, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক খ বনু নাজির যুদ্ধ। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনি ঠিকই বলেছেন যে সূরা হাশরে বর্ণিত কিছু খেজুর গাছ কাটা রেখে দেওয়ার একটি প্রসঙ্গ ওই ঘটনার প্রেক্ষাপটেই ঘটেছিল, বনু নাজির যুদ্ধের প্রেক্ষাপটেই ঘটনাটি ঘটেছিল, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা ১২টি প্রশ্নোত্তর জেনেছি। এ পর্যায়ে উপহার রয়েছে সেভেন রিং সিমেন্টের সৌজন্যে। বারাকাল্লাহ। আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে ৬৮ নম্বর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, অত্যন্ত চমৎকার আপনি করেছেন, মাশাআল্লাহ। দেখা যাক আল্লাহ ভরসা সামনে কি হয়, কারণ আরও এই গোল্ডেন চেয়ারে ৬ জন প্রতিযোগী বন্ধু বসবেন, তারপরে আমরা বুঝতে পারবো যে ফাইনাল রাউন্ডে কারা কারা যাচ্ছেন ইনশাআল্লাহ। তারা আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার করেছেন আজকের আমাদের এই প্রতিযোগী বন্ধু জুবায়ের আল মাহমুদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজ 17ই রমজান। আপনাদের জন্য আজকের পর্বে আমাদের জ্যাকপট প্রশ্ন হচ্ছে, বদরের যুদ্ধ কত রমজানে সংঘটিত হয়েছে? আপনার যদি উত্তরটি জানা থাকে তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয় বন্ধুর নাম আমরা ঘোষণা করব লটারির মাধ্যমে তার জন্য, এবং সর্বোচ্চ SMS দাতার জন্য থাকছে 7 রিংসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের গতকালকের বিজয়ী কুমিল্লার বন্ধু ফারিয়া খানম, মোবাইল 01686 0087। অভিনন্দন আপনাকে। আর আমাদের গত পর্বের সর্বোচ্চ SMS দাতা বিজয়ী ফতুল্লাহ নারায়ণগঞ্জের বন্ধু আলাল মিয়া, মোবাইল 01715 0014। অভিনন্দন আপনাকেও। আমরা একেবারে শেষ পর্যায়ে বিদায় নিচ্ছি, তার আগে ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ হব আলোকিত জ্ঞানী।